বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই আপনারা ছত্তিশগড়ের বস্তার জেলায় ভ্রমণ নিয়ে আমাদের প্রথম পর্বের ভিডিওটি দেখে নিয়েছেন। না দেখে থাকলে অবশ্যই আগে দেখে নেবেন। আজ আমাদের দ্বিতীয় দিন বস্তারে। বস্তার জেলার সদর শহর জগদলপুরকে সবাই এক নামে চেনে, ভারতবর্ষের নায়াগরা চিত্রকূট জলপ্রপাতের জন্য। দুরাত্রি আমরা থাকছি এই চিত্রকূটের একেবারে পাশে দণ্ডামি লাক্সারি রিসোর্টে। তবে জগদলপুর মানে কি শুধুই চিত্রকূট? না বন্ধুরা, এই সমগ্র বস্তার জেলায় ছড়িয়ে আছে অজস্র প্রাকৃতিক বিস্ময় চিত্রকূট ছাড়াও। আজ আমরা এক্সপ্লোর করব সেরকমই কয়েকটি অফবিট জায়গা। ভিডিওটি শেষ অবধি থাকুন, থাকছে অনেক চমক। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালে ঘুম থেকে উঠে মানে প্রথম দর্শন আমাদের চিত্রকূটের সাথে। এখন সকাল সকাল চা নিয়ে বসেছি বারান্দাটায়, আমাদের বারান্দায় চলে এসেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে চিত্রকূট ফলস। তো এখানে এই জায়গাটাতে চিত্রকূটে দণ্ডামি লাক্সারি রিসোর্ট যেটা, তো এটাই কিন্তু সবথেকে ভালো। আর মানে এত কাছে আর কোনো রিসোর্ট এখানে নেই। আর প্রত্যেকটি ঘরে এরকম ঘরগুলো আপনাদের দেখিয়েছি, সুন্দর বারান্দা আছে, একদম বারান্দায় বসে আপনারা চা খেতে খেতে চিত্রকূট ফলস দেখতে পারবেন। তো আপাতত কিছুটা রিল্যাক্স করব, করে আজকে আমরা সাইটসিংয়ে বেরিয়ে যাব। প্রচুর নতুন নতুন স্পটস আছে আজকেও, সাথে থাকুন, অনেক চমক থাকবে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল একদম তৈরি হয়ে নিয়েছি আমরা। তো এখন প্রথমে ব্রেকফাস্ট করব, 1:30 বাজে এখন। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়বো আজকে সাইট সিং। এই যে গেট আছে এরকম না, এটা হচ্ছে গেট নাম্বার 3। তো এটা আমাদের রুমটা হচ্ছে এইটা, সকালে আপনাদের দেখিয়েছি। আর এরকম আরও দুটো গেট আছে এখানে। গেট দিয়ে নেমে আপনারা সোজা ফলসের একদম সামনাসামনি চলে যেতে পারবে। এখানেও ছোট ছোট ভিউ পয়েন্ট করা আছে। তো আমরা এখন ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি একবারে। এবার আপনাদের দেখাবো চিত্রকূটের মেইন যে স্পটটা, যেটা তো সেটার কাছে চলে এসেছি। অসাধারণ। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতের নায়াগরার সামনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই চিত্রকূট জলপ্রপাতকে আদর করে ভারতের নায়াগরাও বলা হয়। আর এখন অক্টোবর মাস, অক্টোবরের একেবারে শেষের দিক, তাও জলের টোর দেখুন, অসাধারণ, অসম বিউটি। দেখুন, ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এই জলের যে জলকোনাগুলো, এই জলকোনা থেকে কিন্তু একটা রামধনু দেখা যাচ্ছে। দেখুন, এটাই হচ্ছে চিত্রকূটের বিউটি, মানে অসাধারণ একটা জায়গা, অসাধারণ। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, কতটা দেখা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি রামধনুটা। ইন্দ্রবতী নদীর জল আছড়ে পড়ছে এই চিত্রকূট জলপ্রপাতে, অসাধারণ বিউটি। মর্নিং ফ্রেন্ডস, আজকে এখন আমরা বেরিয়ে পড়েছি দ্বিতীয় দিনের সাইট সিংয়ে। তো আমাদের প্রথম স্পট হচ্ছে আজকে চিত্রধারা ফলস। এখন আমরা চিত্রধারা ফলসে যাব। তো দণ্ডামি থেকে ওই 1300-1400 কিলোমিটার ডিস্টেন্স এটা, চলুন। আমরা এখন পৌঁছে গেছি চিত্রধারা ফলস। তো দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে এখানে এই জগদলপুরে বা বাস্তারে বেশ কয়েকটা ওয়াটারফলস এরকম আছে, মানে সিজনাল ফলস বলে অ্যাকচুয়ালি এগুলোকে।
তো একদম মানে পিক বর্ষা সিজন যেটা, সেখানে পিক বর্ষা সিজনে এই ফলসটাই মানে মারাত্মক হয়ে যায়। তো এখন তো বর্ষা না, জল একটু কম, তো যাই হোক কিছু তো ভিউ পাওয়া যাচ্ছে। তো এখানে একটা ভিউ পয়েন্টও করে দিয়েছে যেখান থেকে আমরা এখন দাঁড়িয়ে ছবি তুলছি। আর ঘুরে কিছুটা হেঁটে ঘুরে ওই দিক দিয়ে মানে ফলসটার ওই পার্টটাতেও যাওয়া যাবে। চিত্রধারা ফলসের ওখান থেকে যে ভিউটা দেখালাম এটা অন্য একটা সাইড দিয়ে আমরা এলাম। তো চলুন দেখি এই এই সাইড থেকে ভিউটা কীরকম। এটা একদম পাথরের বেডের ওপরে আমরা এসে পেরে এসেছি, দেখুন। তো লেটস সি, এই দেখুন এটা আরেকটু কাছে আমরা চলে এসেছি চিত্রধারা ফলসের। জায়গাটা খুব সুন্দর, ফলসটা এখন কম, জল অনেক কম বোঝাই যাচ্ছে, বাট আ গুড প্লেস টু এক্সপ্লোর। আসার রাস্তাটাও বেশ অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার আছে। চিত্রধারা ফলস আমরা দেখলাম। আর এই চিত্রকোট ফলস, সেটা চিত্রকোটের আশেপাশে এই যে দু তিনটে আরও ফলস আছে, তামদাঘুমার একটা আছে, মেন্দ্রিঘুমার আছে, চিত্রধারা দেখালাম আপনাদেরকে। তো একটু হাতে যদি সময় নিয়ে আসেন আপনারা, অনেকে চিত্রকোট দেখেই ফিরে যান বা চিত্রকোট তীরথগড় দেখে ফিরে যান, তার সাথে কিন্তু আরও অনেকগুলো স্পট আছে দেখার। তো আমাদের ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকুন। এরকম বেশ কয়েকটি অফবিট জায়গার সন্ধান আপনারা আপনাদের আমাদের ভিডিওতে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন শেষ অবধি, অনেক কিছু দেখার আছে আজকে। এই ব্রিজের এখানে একবার গাড়ি থামালাম আমরা। চিত্রকোট জলপ্রপাত, ওখানে বলেছিলাম যে ইন্দ্রাবতী নদী, ইন্দ্রাবতী নদী থেকে সৃষ্টি হয়েছে এই চিত্রকোট জলপ্রপাত। তো এই হচ্ছে সেই ইন্দ্রাবতী নদী, খুব সুন্দর, বেশ অনেকটাই চওড়া। আর এই ব্রিজটা হচ্ছে ইন্দ্রাবতী নদীর ব্রিজ, যেটা ওই ব্রিজ ক্রস করে আমরা এখন অ্যাকচুয়ালি নারায়ণপাল টেম্পল যাচ্ছি। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি নারায়ণপাল টেম্পলের সামনে, আমার পেছনে দেখুন নারায়ণপাল টেম্পল। চালুক্য শৈলীতে তৈরি এই মন্দিরটি প্রায় হাজার বছরের পুরনো। ইতিহাস বলে নাগবংশীয় রাজাদের আমলে এটি ছিল একটি শিব মন্দির। পরবর্তীকালে চিন্ডক রাজবংশের রানী মোমুন্ডা দেবী ভগবান বিষ্ণুর মূর্তি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে। বর্তমানে এই মন্দিরটি বস্তার জেলায় অবস্থিত একমাত্র বিষ্ণু মন্দির। আমরা পৌঁছে গেছি এখন মেন্দ্রিঘুমার, মেন্দ্রিঘুমার ওয়াটারফলস। তো এই ঘুমার শব্দটা মানে হচ্ছে ঝর্ণা, এখানকার ল্যাঙ্গুয়েজে ঘুমার মানে হচ্ছে ঝর্ণা। তো দেখা যাক এই মেন্দ্রিঘুমার ফলস, চিত্রকোটের খুব কাছেই, চিত্রকোট থেকে বেশি দূরে নয়। আর এই আমরা এই যে নারায়ণপাল টেম্পল গেলাম, নারায়ণপাল টেম্পল থেকে এই মেন্দ্রিঘুমার হচ্ছে 14 কিলোমিটার। চলুন ঘুরে দেখি। এইটা হচ্ছে ওয়াটারফলসটা। তো এখন জল খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন, তবে বর্ষাতে মানে ঘোর বর্ষাতে কিন্তু এই পুরো রেঞ্জটাই থেকেই জল পড়ে, তখন বর্ষাকালে অ্যাট্রাকশন আলাদা। তো এটাও এখানকার একটা সিজনাল ফলস। তবে এই জায়গাটার টোপোগ্রাফিটা খুব সুন্দর, একদম পাথুরে একটা বেড আর চারিদিকে জঙ্গলে ঘেরা।
টোপো এত জল না পেলেও টোপোগ্রাফিটা আমার দারুণ লাগে। চামদা ঘুমার মেন্ডি ঘুমার থেকে এটা ডিস্টেন্স 5 কিলোমিটার। আবার ঠিক পেছনেই চামদা ঘুমার, এই যে এইটা হচ্ছে চামদা ঘুমার। তো একদম মানে আমরা এখন চামদা ঘুমার ওয়াটারফলসের একদম মাথায়, এই দেখ এইখান থেকে ফলসটা নামছে। অসাধারণ সৌন্দর্য এই চামদা ঘুমার ফলস। এইখান থেকে 100 ফিট ওপর থেকে জলপ্রপাত একদম আছড়ে পড়ছে নিচে, আর নিচটা দেখে মানে একদম বুক কেঁপে উঠবে একবার। মানে ভয়ঙ্কর সুন্দর সৌন্দর্য যাকে বলে, নিচটা অনেকটা সেই রকমই অসাধারণ। দুপাশে ঘন জঙ্গল, পাথর দুধারে, তার মাঝখানে একদম ফলসটা আসতে পড়েছে। বন্ধুরা, এতক্ষণ আমরা চামদা ঘুমারের একদম মাথার ওপরে ছিলাম, তো ওপর থেকে পুরো ভিউটা আমরা দেখছিলাম। এবারে চলুন আমরা ঘুরে আর একটু এগিয়ে অন্য একটা পয়েন্টে যাচ্ছি, যেখান থেকে প্রবাবলি চামদা ঘুমারের একদম সামনাসামনি ভিউটা আমরা পাবো। লেটস সি। এইবার এইখান থেকে দেখুন ভিউটা, এটা সামনাসামনি ফ্রন্ট থেকে এবারে ভিউটা দুর্দান্ত লাগছে। আজকে এই চামদা ঘুমার যেটা আমরা দেখে এলাম এখন, এটা আমাদের লাস্ট স্পট ছিল আজকের জন্য। এখন প্রায় 2:45 বাজে, আমরা ফিরে এসেছি আমাদের দণ্ডামি লাক্সারি রিসোর্টে একদম স্ট্রেট ওয়ে। এখানে এখন আগে আমরা লাঞ্চ করব, পেটে ছুঁচোর ডন মারছে সকলেরই, তো লাঞ্চ করে আজকের বাকি সময়টা আমরা কাটাবো পুরো চিত্রকূটে, একদম সন্ধে অবধি চিত্রকূট ফলসটাকে পুরো এনজয় করব। আর দিনের এক একটা সময় এই জলপ্রপাতের এক এক রূপ, তো সাথে থাকুন। এখন আমরা আপাতত লাঞ্চ করব, লাঞ্চ করে হয়তো একটুখানি রেস্ট নেবো, আধ ঘন্টা রেস্ট নিয়ে চলে আসব চিত্রকূট জলপ্রপাতের পাশে। বিকেলবেলাটা আমরা কাটালাম চিত্রকূট ঝর্ণার সঙ্গে, ঝর্ণার মুখোমুখি বসে অপলক চেয়ে থাকলাম তার দিকে, দিনের আলো ফিকে হয়ে অন্ধকার নামাও। ফিরতি পথে সামনেই চোখে পড়ল এই শিব মন্দিরটি, আলো দিয়ে সাজানো হয়েছে মন্দিরটিকে। আজ দীপাবলির রাত, আলোর উৎসব, এই রাত তো আর এমনি কেটে যেতে দেওয়া যায় না। চলুন আমরা ঘোরণচণ্ডীরা অন্ধকার অমাবস্যার রাতে নিজেদের মতো করে আলোর উৎসবে মেতে উঠি। এখন আমার
ভরা থা গ্রেট।